নিজের পক্ষে থাকতে জনপ্রতিনিধিদের কোরআন শরীফে হাত ছুঁয়ে শপথ করালেন রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। গতকাল শনিবার রাতে জাতীয় সংসদ ভবনের নিজের কার্যালয়ে ওমর ফারুক চৌধুরী তার নির্বাচনী এলাকার 12 জন দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের কোরআন শরীফ ছুঁয়ে আনুগত্যের শপথ করান। ভিডিওতে দেখা যাচ্ছে সাংসদ ওমর ফারুক চৌধুরী তার নিজের চেয়ারে বসে থেকে মোবাইলে ভিডিও করছেন, আর এক এক করে জনপ্রতিনিধিরা এসে এমপির সামনে টেবিলে রাখা পবিত্র কোরআন শরীফে হাত ছুঁয়ে শপথ করছেন। কোরআন শরীফে হাত রেখে বলতে শোনা যাচ্ছে আওয়ামী লীগ, নৌকা ও স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরীর বিরোধিতা বা তাদের সঙ্গে বেইমানি করব না। এ সময় শপথ গ্রহণের পুরো ভিডিও করেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ বিষয়ে জানতে ওমর ফারুক চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। যে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার সঙ্গে বেইমানি করিনি, ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ, আর এটার এই শপথ বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এবং ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না ইনশাল্লাহ। আমি শপথ করতেছি যে আমি আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার নৌকার পক্ষে এবং ওনার পক্ষে আমাদের প্রধান তানুরের অভিভাবক আওয়ামী ফারুক চৌধুরীর পক্ষে থাকবো এবং আমরা দলের বাইরে যাব না, এই শপথ করে দিয়েছি। আমি আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনদিন যাবো না ইনশাআল্লাহ। মাননীয় সংসদ আল্লাহ ওমর ফারুক চৌধুরীর নির্দেশন অনুযায়ী আমরা আমাদের এলাকায় দলীয় সকল কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। এদিকে এই শপথের ভিডিও প্রকাশ পাওয়ার পরে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।